শুরু করা যাক লিওরি এইমসের একটি বিখ্যাত বাণী দিয়ে। A leader is one who sees more than others see, who sees further than others see, and who sees before others see. ক্রিকেট খেলা মাইন্ড গেম, আর এই মাইন্ড গেমের প্রেশার যার উপরে সবচেয়ে বেশি থাকে তিনি হলেন দলনেতা বা অধিনায়ক। অনেকে বলে থাকেন একটি 11 জনের ক্রিকেট টিম যা করতে পারে না, অনেক সময় একজন অধিনায়ক শুধুমাত্র বুদ্ধির মারপ্যাচে দিয়ে সেটা করে ফেলেন। অধিনায়কের দূরদর্শন বা মাইন্ড গেমের কথা আসলেই যার নাম প্রথমে মনে আসে তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি কিভাবে যেন পড়ে ফেলতে পারেন ক্রিকেটের ভাষা, বোঝেন পিচের শব্দ, সেই সাথে কন্ট্রোল করতে পারেন বিপক্ষ দলের ব্যাটসম্যানদেরকে। এমন অনেক সময় আছে যখন দেখা গিয়েছে অশ্বিন বা জাদেজার মতো বলার থাকতে বল করিয়েছেন বিরাট কোহলিকে দিয়ে, আর ফলাফল হ্যাঁ বিরাট কোহলিকে দিয়েই উইকেট তুলে নিয়েছেন ধোনি। এমনকি অনেক সময় নিজেও বল করে তুলে নিয়েছেন উইকেট, যার পেছনের কারণ হিসেবে এটাই ছিল যে ধোনি ব্যাটসম্যানদের পড়তে পারতেন, বুঝতে পারতেন কখন কোন ব্যাটসম্যান কোন বল খেলতে পারবেন না। এমনকি 2011 সালের বিশ্বকাপেও ধোনির মাইন্ড গেম আর এ সমস্ত আকস্মিক সিদ্ধান্তই ছিল তাদের বিশ্বকাপ জেতার অন্যতম কারণ। ঠিক সে একই পথে হাঁটছেন তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট দুর্গের সেনাপতি তামিম ইকবাল খানের একটি সিদ্ধান্তকে অনেকেই বলছেন দুঃসাহসিক, আর অনেকে বলছেন 23 বিশ্বকাপের আগে তামিমের উপরে ধোনির ভূত চেপেছে। সিদ্ধান্তটা ছিল শান্তকে দিয়ে বল করানো। বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচে প্রথম থেকেই তামিম অসাধারণ ফিল্ড সেট আপ রাখছিলেন। কমেন্ট্রি বক্স থেকেও তামিমের অধিনায়কত্ব নিয়ে বাহবা ভেসে আসছিল। আইরিশ ব্যাটসম্যানদের কাছে বাংলাদেশি বোলাররা আত্মসমর্পণ করেন, কোনোভাবেই আর উইকেট তুলতে পারছিলেন না। এমনকি গেম প্রেডিকশনে আয়ারল্যান্ডের জেতার পসিবিলিটি 70% দেখানো শুরু হয়। এমন সময় তামিম লং অন অঞ্চল থেকে শান্তকে ডেকে এনে বল হাতে তুলে দেন, আর 3-4 মিনিট সময় নিয়ে নতুন করে ফিল্ড সেট আপ করেন। এরপরে শান্ত ভেঙে দিলেন আইরিশ জুটি। হ্যারি ট্যাক্টর তখন ব্যাট করছিলেন 45 রানে, তাকে যেন শট খেলতে বাধ্য করলেন শান্ত, আর সেই ক্যাচ লুফে নিলেন লিটন দাস, যাকে কিছুক্ষণ আগেই ওই জায়গায় দাঁড় করিয়েছিলেন তামিম। এরপরে আবার 3 ওভার বল করিয়ে শান্তকে হঠাৎ থামিয়ে দিলেন তামিম ইকবাল। এবার ডেকে আনলেন মুস্তাফিজকে, মুস্তাফিজ তুলে নিলেন একে একে 4টি উইকেট। কেমন জানি মনে হচ্ছিল তামিম সব যেন রিড করতে পারছেন, তার অসাধারণ দূরদর্শন যেন সব আগে থেকেই তাকে বলে দিচ্ছে। এই অসাধারণ ক্যাপ্টেন্সির জোরেই ভারতকে কাপ এনে দিয়েছিলেন ধোনি। আবার রিকি পন্টিংও নিজের এমন ম্যাচ রিডিং পাওয়ার দিয়ে অস্ট্রেলিয়াকে 2007 বিশ্বকাপ জিতিয়েছিলেন। প্রশ্ন একটাই, তামিম কি হাঁটছেন তাদের পথেই? আমাদের ক্যাপ্টেন কুল কি পারবে এবারের বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করতে?